তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো একদম সকালবেলা চলে এসেছি তার আগে তোমাদেরকে বলি গুড মর্নিং তো আজকে এই টাইমটা হচ্ছে স্পেশালি ডিসেম্বর জানুয়ারি মাসটা হচ্ছে স্পেশালি ফিস্টের জন্য তো আজকে হচ্ছে আমার বরের অফিস থেকে আমাদের ফিস্ট আছে তো সেই জন্য একদম সকালবেলা এখন রেডি হচ্ছি স্টান টান সব হয়ে গেছে তো শাড়িটাও পরা হয়ে গেছে এবার জাস্ট একটু সেজে নেবো হালকা করে সেজে নিয়ে আমরা বেরিয়ে যাবো তো চলো সারাদিন ওখানে গিয়ে কি কি করছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো সকালে স্নান করে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম ফিস্টের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে মাত্র 30 মিনিটের দূরত্ব তাই বাইকে করেই চলে গেলাম প্রথমেই পিকনিক স্পটটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি ভিডিওর মধ্যেই কিভাবে আসতে হবে কত টাকা ভাড়া কি কি সুযোগ সুবিধা আছে সমস্ত কিছুটা বলে দেবো দামোদর নদীর তীরেই এই পিকনিক স্পটটা ভীষণই শান্ত পরিবেশ এখানে আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এখানে এসেই আমরা নদীর উপরে অনেকগুলি ডেকের মধ্যে একটি ডেক বেছে নিয়ে ফিস্টের রান্নার জোগাড় করতে শুরু করে দিলাম আমাদের ফিস্টে আজকে রান্না হবে ভাত পনির দিয়ে ফুলকপির তরকারি খাসির মাংস দেশি মুরগির লাল ঝোল চাটনি পাঁপড় আর শেষ পাতে নলেন গুড়ের রসগোল্লা টিফিনে ছিল কেক ও চিকেন পকোড়া মোটামুটি সবাই হাতে হাতে জোগাড় করে নিয়ে ইয়া বিশাল একটা কড়ায়ে আমি আর সঙ্গীতাদি দুজনে মিলে চিকেন পকোড়া ভাজতে শুরু করে দিলাম পকোড়া খেয়ে শুরু হলো মটন রান্নার প্রক্রিয়া এটাতে বুলটি দিকে আমি সাহায্য করে দিচ্ছিলাম ভোলা মাছগুলো দেখো বন্ধুরা ভোলা মাছগুলো সর্ষে বাটা দিয়ে ঝাল হবে ফিস্টে সবাই খুব কোঅপারেটিভ ছিলেন অনেক সাহায্য করছিলেন সবাই পকোড়াটা দুর্দান্ত ছিল বন্ধুরা রান্নার পর্ব মিটিয়ে আমরা একটু জায়গাটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম অসাধারণ পরিবেশ এবার বলি তোমরা কিভাবে আসবে হাওড়া থেকে মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে উঠে উলুবেড়িয়া স্টেশনে নামবেন তারপর স্টেশন থেকে গাদিয়ারা বা কমলপুরগামী যে কোনো বাসে উঠে নামবেন গড়চুমুক হাট বা সেন্ট জেভিয়ার স্কুল ওখান থেকে হেঁটে বা টোটোতে মাত্র 5 মিনিট ব্যাস পৌঁছে যাবেন দামোদর রিভার লজে বন্ধুরা দেখো এখানে কয়েকজন প্যাডেল বোট চড়ছে দেখে আমারও খুব ইচ্ছে হলো বোট চড়ার এখানে বোটিংটা ফ্রি আমরা বোটিং করতে চলে এলাম বোটে ওঠার সময় খুব ভয় পাচ্ছিলাম মনে হচ্ছিল পড়েই যাব প্রথমে চালাতে পারছিলাম না পরে চালাতে পেরেছিলাম
নরকে বসো না এদিকে ইচ্ছা সঙ্গীতা চালাও দেখি দেখো ও সামনে দিয়া দেখো চারিদিকে ঘুরে ভিডিও করে বোটিং করে খিদে পেয়ে গিয়েছিল, তাই সকলে মিলে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ, তখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, একটু একটু করে আলো কমে আসছিল। রান্নার বাসনপত্র সব পরিষ্কার করে মোটামুটি আমরা সবকিছু গুছিয়েই নিয়ে নিয়েছিলাম, কারণ এবার আমাদের ফেরার পালা। দেখুন পরন্ত বিকেলে দামোদরের চর এক অসাধারণ পরিবেশ, ছেড়ে আসতে ইচ্ছেই করছিল না। চলো ফিস্ট হয়ে গেছে, সবাই টাটা কর। ওই টাটা কর, আসছে বছর আর হবে না। ভিতরে একটা রিসর্ট আছে যারা পিকনিক করতে আসে তাদের জন্য, রুম এবং বাথরুমেরও সুযোগ সুবিধা আছে, বাচ্চাদের খেলার জন্য পার্কও আছে। মিটিং বা অফিস পার্টির জন্য খুবই আদর্শ জায়গা। ফোন করে যোগাযোগ করে এলে এখান থেকে রান্নার সমস্ত সরঞ্জাম, টেবিল, চেয়ার এবং জলের সুযোগ সুবিধাও আছে। আরো কিছু কথা শুনে নিন এখানকার ম্যানেজারের মুখ থেকে। এখানে আসলে মোটামুটি বোট ফি পাবেন, এবং নদীর উপরে ডেক আছে, রুম আছে, কম পয়সায় আমরা যেহেতু প্রচার করার জন্য এটা ই করেছি, তো আমাদের দামোদর রিভার রিসর্ট আমাদের সুযোগ দেওয়া হচ্ছে পিকনিক টিকনিক করার জন্য। যদি আসেন, আমরা তেমন বেশি পয়সা নিচ্ছি না, সামান্য পয়সা নিয়ে আমরা পরিষেবা দিচ্ছি মানুষকে। দাদা তবু আপনাদের কীরকম চার্জ নেন একটু বলুন। আমাদের ধরুন মোটামুটি আমরা মাথা পিছু 100 টাকা নিচ্ছি। আর এখান থেকে কি কি পাওয়া যাবে যদি একটু বলেন? বোট ফি পাবেন আপনার, ধরুন রুমে বাথরুম আছে আপনার, তারপর নদীর উপরে ডেক করা আছে, মানে স্পট দিচ্ছি, জল অ্যাভেলেবল আছে, কোনো অসুবিধা নেই, সব দিক থেকে পরিষেবা আমরা দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, আমরা ফিস্ট করে বাড়ি চলে এসেছি, তো এবার চেঞ্জ টেঞ্জ করব। আর আজকের ভিডিওটা এতটাই। তো তোমাদের আমার এই আজকে সারাদিনে আমাদের ফিস্টটা আজকে কিরকম লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবার খুব শীঘ্রই আসছি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর আমার চ্যানেলটা